আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি একদম সহজভাবে ঘরোয়া স্টাইলে অল্প সময়ে নেহারি রান্নার সবচেয়ে সহজ ও ভীষণ টেস্টিকর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই জন্যে আমি একটা গরুর দুইটা পায়া এইভাবে একটু বড় বড় করে টুকরো করে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু গরুর এই পায়াগুলোকে একটু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এবার এতে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দুই চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম, টালা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণে, এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, কাঁচামরিচ ফালি প্রায় 4 থেকে 5টি, আর দিয়ে নিচ্ছি গরম মশলা, প্রথমেই 3টা দারচিনি ছোটো টুকরো, 4 থেকে 5টি এলাচ এবং 5 থেকে 6টি লবঙ্গ দিয়ে নিলাম। এবার এতে পানি দিয়ে নিচ্ছি, আর আমি এখানে প্রায় 4 লিটারের মতো পানি দিয়েছি। আর এতে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিয়ে নিতে হবে, যেহেতু আমরা এটাকে খুব ভালোভাবে একটু বেশ কিছুক্ষণ রেখে জাল করে নেব, এই জন্য কিন্তু আমাদের পানিটা একটু বেশি করে দিয়ে নিতে হবে। তো এরপরে এটাকে ঢাকা দিয়ে চুলাই বসিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করে একটা বলক তুলে নিলাম, আর এই বলকটা আসার পরপরই কিন্তু আমাদের চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে করে দিতে হবে। একটু নেড়ে চেড়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এবার মিডিয়াম লো আঁচে জাল করে নিচ্ছি, যাতে এর ঝোলটা কমে না যায়, আবার খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়, এর জন্য চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করে নিতে হবে। আর আমি এটাকে প্রায় 2.5 ঘন্টা সময় ধরে জাল করে নিয়েছি। তো এভাবে রান্না করার পর এটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এতে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি প্রায় 2 চামচ পরিমাণে, তাহলে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার চুলাটা বন্ধ করে দেব, আর চুলা থেকে হাঁড়িটা নামিয়ে এতে বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে 2টা রসুন কুচি এবং 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে নেহারির পাত্রে দিয়ে নিচ্ছি, আর বাগারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ও মজার লাগে। এখন আমাদের নিহারি রান্না করা শেষ। নিহারি রান্নার খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভীষণ এই টেস্টি ও মজাদার রান্নাটি কিন্তু আপনিও করতে পারেন প্রেশার কুকার ছাড়াই, শুধুমাত্র চুলার আঁচটা একটু কমিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে খুব সহজেই এই মজাদার নেহারি রান্নাটা করতে পারেন। এটা রুটি, পরোটা, লুচি, চাউলের আটার রুটি এবং মুড়ির সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আমি আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক মজা মজার সব রেসিপি দেখতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।